প্রথমবার জাননি কোথায় হচ্ছে? কলকাতা বকখালিতে, কাউয়াখালিতে, গ্লামার নিয়ে যাচ্ছে সবাই, ব্যস্ত জানি না কথা, মনে হয় মেয়ে দেখতে পাচ্ছে নাকি, জুতো পরা প্যান্ট পরা একবার খুললো এখানে। এই যে বস্তা নিয়েছে, কোথায় যে যাবে বলে জানি, মালদা, শুধু মালদা। বাইক নিয়ে দার্জিলিং এ যাচ্ছি আমরা, গেল আমার নিয়ে, এবার গেল আমার পকেটে 200 টাকা, গাড়ির তেল পুক পুক করে। আলুয়ার রেল স্টেশনে যাওয়ার জন্য রেডি, টিকিট কাটা হয়ে গেল। টিকিট আমাদের বললো 25 টাকা করে, তিনজনের 75 টাকা, ভাবতে হয় নিজের 25 টাকা করে পড়বে। এটা বাসে যদি যেতাম তাহলে এটা একজনেরই লাগতো 75 টাকা বা 80 টাকা করে লাগতো। আর যেগুলো নেওয়ার আছে তাড়াতাড়ি চল, এই সার্কাস স্টেশনে নেই টিকিটটা দেখা, বসলেই হলো ভালো জায়গায়, এসি কামরা ঢুকলেই হলো। বকুল কিছু বলবে? তোমার কিন্তু কাজ বাকি আছে নিচে, ঠিক আছে? এখন কটা বাজে? ব্যাটারি প্রবলেম, আর আমার যে কি প্রবলেম এটা হচ্ছে আমার বন্ধু সুশান্তর, সুশান্তর ঘড়ি, ওই ঘড়িটা পরে আসছি আমি। টাইম আছে এখনো ট্রেন ছাড়তে, আমরা এখন একটু ঘুরছি, আমরা যে কোনো জায়গায় বসলেই হলো, আমরা ভিআইপি, আমরা ভিআইপি লোক। আমাদের কিছু কাজ আছে নিচে, আর একবার নিচে যাব, নিচে গিয়ে জুটি পিন নিয়ে চলে আসবো। আবার কী কাজ আছে অমিতের, কী কাজ আছে নিচে, নিচে যেতে লাগবে এখনই, আবার এখনই আবার ফিরে আসবো। লাইফে প্রথমবার কোথাও বন্ধুদের সঙ্গে যাচ্ছে, 20টা বছর পার হয়ে গেল, তারপর ভাবা যায় এটা কি মানা যায়। এখন আমরা নিচ থেকে আবার উপরে যাচ্ছি সিটের খোঁজে, তাই না? কোথায় বসাবে আমাদেরকে সেটা বুঝতে পারছি না। সামনে আমাদের সামনে বসাবে না পিছনে বসাবে? পিছনে বসলে তো ঝাঁকি লাগবে বন্ধু, নাকি সামনে বসবো? আমরা সামনে বসবো, পিছনে বসলে বলে ঝাঁকি লাগে। আমরা সামনে বসবো, আমরা ড্রাইভারের সামনে পাশে বসবো, এসিতে বসবো, এই সিটটাতে বসবে আমি, ঠিক আছে? তো এখন কোথায় যে বসাবে এই না দেখি কোথায় বসাচ্ছে। ব্যাক ক্যামেরায় সিনেমেটিক শট দেখো,
বাড়ির লোককে মিস করতেছ অমিত? আবার ফিরে আসবো আমরা। আমি বলে নাকি ছোট বাচ্চা, তাই অমিত আমাকে গেট থেকে সরাই দিল। এই গেটটাতে অমিত বসে দাঁড়ায় আছে, আর এই গেটটাতে অবল দাঁড়ায় আছে। আমি কোন গেটে দাঁড়িয়ে থাকবো ভাই? আমি কি ভিডিও করবো না? আমি কি নেচারাল মজাটা, যে প্রকৃতির মজাটা পাবো না? ট্রেনের গতিবেগ বেশ জোরে যাচ্ছে এবার, অনেকটা পথ অতিক্রম করে আসার পর আমাদের ফিল তবু এক জায়গায় দাঁড়িয়ে এসেছি। তবুও ছিটে বসবো না আমরা, ছিট পেয়েও টিকিটটা কাটার মানে কি হয় তাহলে? এইমাত্র অমিত বাদাম নিল, কাঁচা বাদাম না ভাজা বাদাম নিল, সেটারই খাওয়া দাওয়া হচ্ছে। কলম দিয়ে বসে পড়ছে হিসেব, যত যা জিনিস নিব আর যেখানে যেখানে যাবো বা যা কিছু করবো টাকার হিসাবটা বকুল রাখবে। এইমাত্র আমরা গঙ্গারপুরে আসলাম, স্লো করলো, চুলের অবস্থা এখনই 12 বাজে গেছে, একজন মোবাইল নিয়ে ব্যস্ত, অমিত তো ইনস্টাগ্রাম ভিডিও বানাতে ব্যস্ত। খুব রস, খুব রস।